নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি কথা হোক। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি ময়ূখ। আমরা আজকের এই কথা হোকের যে সন্ধ্যা, সেই সন্ধ্যায় এমন একটা সময় এই আলোচনাটা করছি যখন গোটা দেশ জুড়ে একটা বিতর্ক হচ্ছে জাতীয় পতাকা নিয়ে। জাতীয় পতাকা কেন, কিসের জন্য আমাকে জোর করে ঘরে লাগাতে বলছে ভারত সরকার। আমরা এমন একটা সময় এই কথা হোকের আলোচনা করছি, বিতর্ক করছি, যখন দীর্ঘ কয়েক বছর ধরে বলা হচ্ছে আমি কেন, যদি আমার ইচ্ছা না করে, আমি কেন জাতীয় সঙ্গীত চলাকালীন উঠে দাঁড়াবো, আমার তো ইচ্ছা নাও করতে পারে। রিপাবলিক বাংলার অনেক অনেক আগে যখন দূরদর্শনে প্রতি 15ই আগস্ট একটা সিনেমা আসতো যার নাম ছিল মণিরত্নমের রোজা, সেই রোজা সিনেমাটা আমার এখনও মনে আছে, যেখানে নায়ক অরবিন্দ স্বামী, যে এখনও উদার মনস্ক বলে পরিচিত, মণিরত্নম এখনও উদার মনস্ক বলে পরিচিত, এআর রহমান প্রথম ছবি এখনও উদার মনস্ক বলে পরিচিত, সেই অরবিন্দ স্বামী যখন পঙ্কজ কাপুরের মতন একজন নায়ক কাশ্মীরি উগ্রপন্থীর ভূমিকায় অভিনয় করেছিলেন, ভারতের জাতীয় পতাকাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এবং অরবিন্দ স্বামী হাত বাঁধা সেই অবস্থায় পুরো রাস্তাটা হেঁটে যেমন করে হোক জিন্সে ঘষে, বুক দিয়ে ঘষে, আগলে রেখে জাতীয় পতাকাটা নিভিয়েছিলেন। পেছনে সেই অনবদ্য গান যেটা পরবর্তীকালে এ আর রহমানের কালজয়ী সৃষ্টির মধ্যে একটা হবে, ভারত হামকো জান সে বি প্যারা হ্যায়, একটি বিজ্ঞাপন, ছোট্ট বিজ্ঞাপন, যে বিজ্ঞাপনটা গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছিল। বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, রেডিও চালিয়ে কিছু ছেলে মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, ফুটপাতে রেডিও চলছে, এবং সেখানে হঠাৎ করে জনগণ মন শুরু হলো, আমাদের জাতীয় সঙ্গীত শুরু হলো, এবং তখন সবাই যে যার মতন দৌড়ে যাচ্ছে। হঠাৎ করে ফুটপাত থেকে যিনি ভিক্ষা চাইছিলেন, একজন বৃদ্ধ মানুষ, তিনি উঠে দাঁড়ালেন, এবং সেটা দেখে অনেকে থমকে গেলেন, কারণ যিনি উঠে দাঁড়ালেন তিনি হাতে একটা ক্র্যাচ নিয়ে দাঁড়িয়েছেন, সে ক্র্যাচটাতে একটা পা নেই, স্যালিউট করছেন, এবং তখন গোটা জায়গাটা জুড়ে না, গোটা দেশ জুড়ে আবার বলা হচ্ছে যে জাতীয় সঙ্গীতের সময় কোনো আপোষ নয়, জাতীয় পতাকার সাথে কোনো আপোষ নয়, যে যেভাবেই রাজনীতি করুক না কেন। আমরা তো রিফিউজি ক্যাম্পে অনির্বাণ দেশের পতাকাটা নিয়ে ঘুরি না, ঘুরবো না। শুধু তাই নয় ময়ূখ, আমরা ভুলি কী করে যে স্বাধীনতা সংগ্রামের সেই পর্বটা, যখন এই শুধুমাত্র এই পতাকাটুকু বহন করার দায়ী, বা কতটুকুই পতাকা বহন করা যাবে ব্রিটিশ পুলিশের লাঠি অথবা চাবুকের বাড়ি না খেতে খেতে, এবং কত দূর বহন করে নিয়ে যাওয়া যাবে সেটাই ছিল সবথেকে বড় চ্যালেঞ্জ। 75 বছরের স্বাধীনতা যখন উদযাপন করছি তখন একথা বিস্তৃত হই কী করে, যে এককালে এই স্বাধীনতাটুকুও তো ছিল না যে আমার দেশের পতাকা আমি বহন করে নিয়ে যাব, আমাকে অন্য দেশের অন্য জাতির পদানত হয়ে এদেশের বুকে পতাকা বহনের অধিকার ছেড়ে দিতে হয়েছিল, এবং জোর করে সেই অধিকার আবার আমাকে ছিনিয়ে নিয়ে আসতে হয়েছে স্বাধীনতা অর্জনের মাধ্যমে। তাই স্বাধীনতা, পতাকা, দেশের সঙ্গীত, জাতীয় সঙ্গীত, সব কি অঙ্গাঙ্গীভাবে যুক্ত নয়? আর যদি তাই হয় ময়ূখ, তাহলে জাতীয় সঙ্গীত এবং পতাকা নিয়ে কোনো বিতর্কই কি আসলে চেতনার দৈন্য, একরকমের দৈন্যতা? এই নিয়েই আমাদের আজকের কথা হোক। আমি পক্ষে যিনি রয়েছেন তাকে প্রথমে ডাকছি অনির্বাণ। আমাদের সাথে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ, আমরা অনুরোধ করবো দিলীপবাবুকে স্টেজে আসার জন্য, মঞ্চে দিলীপ ঘোষকে ডেকে নেব। একেবারেই উল্টো দিকে, অর্থাৎ যারা মনে করছেন, যারা নিজেরাও হয়তো এই জাতীয় সঙ্গীত এবং পতাকায় বিতর্ককে দৈন্যই মনে করেন, দীনতাই মনে করেন, কিন্তু আসলে এই বিতর্কটাকেই যারা অবাঞ্ছিত মনে করছেন, যারা মনে করছেন এই বিতর্কটা আসলে তৈরি করা হচ্ছে এটা রাজনৈতিক কারণে, তাদের পক্ষ থেকেই বক্তা হিসেবে ডেকে নেব কংগ্রেস নেতা সৌম্য আইচি রায়কে। ডক্টর জিষ্ণু বসুকে, গবেষক, এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে, রাজনৈতিক বিষয় নিয়ে উনি বলেন, যারা মনে করছেন বিতর্কটা আসলে তৈরি করা হচ্ছে, বিতর্ক নেই, তাদের পক্ষ থেকে কৌস্তব চট্টোপাধ্যায়, সিপিআইএম নেতা। আমি ডেকে নেব এর পরবর্তী বক্তা, যিনি পক্ষে বলবেন বিমল শঙ্কর নন্দ, অধ্যাপক বিমল শঙ্কর নন্দকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। বিপক্ষের সর্বশেষ বক্তা হিসেবে ডেকে নেব সৈকত গিরি, সিপিআই নেতা। সৈকত একেবারেই, সৈকত কৌস্তব দুজনেই একেবারে বলা যায় এই প্রজন্মের, এবং জাতীয় সঙ্গীত এবং পতাকা নিয়ে ওদেরও যথেষ্ট ভাবাবেগ রয়েছে বলে দুজনেই বলে এবং আজও বলছে, কিন্তু একই সঙ্গে প্রশ্ন তুলছে যে ভাবাবেগ প্রত্যেকের সমান, কিন্তু তা নিয়ে বিতর্ক কেন করা হচ্ছে, তৈরি করা, জাতীয় পতাকা কেন প্রতি ঘরে তোলা হবে না, কেন কাশ্মীরের লালচকে জাতীয় পতাকা তুললে বলা হয় যে এখানে পরিস্থিতি খারাপ হয়ে যাবে, আবার কেন বন্দে মাতরম বা জনগণ মন এই দুটি গান গাওয়ার সাথে এর রাজনীতিকরণ হবে। অবশ্যই রাজনীতি সমস্ত কিছুর মধ্যে থাকবে, কিন্তু
কেন এই বিতর্কটা, কেন একটা গোটা কথা হোক আমাদের করতে হচ্ছে? বিমল বাবু প্রথম যদি শুরু করেন, আমি প্রেক্ষাপটটাও ময়ূখ আরেকটু স্পষ্ট করে দিই। এই স্বাধীনতার 75তম বর্ষপূর্তিতে প্রতি ঘরে তেরঙ্গা তেরঙ্গা পতাকা তুলে সেটাকে উদযাপন করা, অর্থাৎ দেশের প্রত্যেক মানুষের অধিকার আছে এটা। আমরা জানি যে জাতীয় পতাকা সংক্রান্ত যে আইন, সে আইনটা একটা বড়সড় পরিবর্তন আসে অটল বিহারী বাজপেয়ী যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন। সেই সময় এক সাংসদ, হরিয়ানার সাংসদ, তিনি পরিবর্তনটা নিয়ে আসেন। যা ছিল মুষ্টিমেয়র অধিকার তাকে নাগরিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়। তার কারণ পতাকা আসলে সব নাগরিকের গর্ব, সমস্ত মানুষের গর্ব। তাহলে সেই পতাকাকে কেন কক্ষিগত রাখা হবে? একটি প্রাইভেট মেম্বার বিলে এই স্বাধীনতাটাও পেয়েছিলাম আমরা ময়ূখ আজ থেকে প্রায় বছর কুড়ি আগে। তারপরেও 75তম বর্ষে এসে এই বিতর্ক সত্যি কি চেতনার দৈন্য? কী মনে হয় বিমল শঙ্কর বাবু? আপনার সময় শুরু হচ্ছে এখন। নমস্কার সবাইকে, স্বাধীনতার 75 বর্ষের শুভেচ্ছা। এই 75 বছরে আমরা ছোটোবেলায় যখন বলতাম আরও এগিয়ে নিয়ে যেতে হবে, আরও যেতে হবে, দেশকে ভালোবাসতে হবে, সেই জায়গা থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেশকে শুধু ভালোবাসছি না, এবার দেশ আগে সবার আগে, নেশন ফার্স্ট অলওয়েজ ফার্স্ট। এক শক্তিশালী ভারতের উত্তরণ ঘটেছে, আগামী দিনে এগিয়ে চলেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে। সেই জায়গা থেকেই আমরা আলোচনাটা শুরু করছি। সেটা হচ্ছে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার একেবারে প্রান্তিক একটা এলাকা। সেই এলাকা, জায়গাটার নাম হচ্ছে বাগলাহ। সেখানে লস্করি তৈবার একজন জঙ্গি খুল্লেব, তার পরিবার, তারা স্বেচ্ছাকৃতভাবে, কেউ জোর করেনি, নিজেরাই তার দুই ভাই মিলে তারা জাতীয় পতাকা উত্তোলন করেছে স্বাধীনতার 75 বর্ষ উপলক্ষে। তার ভাই সমাসদ্দিন চৌধুরী এবং আরেক ভাই নজাবদ্দিন চৌধুরী দুজনেই বলেছেন, ভারতীয় হিসেবে আমরা গর্বিত। আমাদের জয়টা এখানেই যে তার এক ভাই যে ভুলটা করেছে, বাকি দুই ভাই সেই ভুলটা কিন্তু সংশোধন করছে ভারতের জাতীয় পতাকার দিকে তাকিয়ে। ফলে ভারতের জাতীয় পতাকা, ঘর ঘর তিরঙ্গার যে আওয়াজ মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, কেন্দ্রীয় সরকার যে দিয়েছে, সেই আওয়াজ গোটা দেশের মানুষের মধ্যে অনুরণন তুলেছে। আমি কালকেই একটা জায়গায়, আমাকে অনেকে বললো যে কিছু পতাকা জোগাড় করে দিন, যারা যারা পতাকা বানায় তাদের সঙ্গে যোগাযোগ করলাম, কেউই বললো এই মুহূর্তে আর পারবো না, কারণ আমরা একেবারে প্যাকড হয়ে গেছি, আমরা সাপ্লাই করে উঠতে পাচ্ছি না। জয়টা এখানেই। তারা কিন্তু কোথাও কেউ প্রশ্ন করেনি যে মানুষগুলো জাতীয় পতাকা আজ থেকে তোলা শুরু করবে, যে কেন জাতীয় পতাকা তুলবো, তারা এটাকে স্বাভাবিক বিষয় বলেই ধরে নিচ্ছে। আসলে আমরা তো একটা অদ্ভুত আঁধারের মধ্যে রয়েছি অনির্বাণ। ভারতের স্বাধীনতার সময় যারা ভারতের দেশভাগকে সমর্থন করেছিল, লক্ষ লক্ষ মানুষের যে চোখের জল, যারা দেশ হারিয়ে এপারে এসেছিল, সেই চোখের জলের চেয়ে তাদের রাজনৈতিক অভিসন্ধিটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। 42-এর ভারত ছাড়ো আন্দোলনে যারা ব্রিটিশের হয়ে মানে যেহেতু সোভিয়েত ইউনিয়ন যুদ্ধে যোগ দিয়েছে, সুতরাং সেই যুদ্ধ হয়ে গেল জনযুদ্ধ, এবার ব্রিটিশদের সমর্থন করতে শুরু করেছিল, তারা এখন আমাদের প্রশ্ন করে। আমি সৌম্যবাবুকেই ডেকে নিই প্রথম, সৌম্য আইচরায় কংগ্রেসের তরফ থেকে। বিমল শঙ্কর বাবু, যাদের কথা মিন করতে চেয়েছেন রাজনৈতিকভাবে, নিশ্চিতভাবে তাদের প্রতিনিধিত্ব করছেন না, কিন্তু আজকাল তাদের সঙ্গে সৌম্যবাবুদের রাজনৈতিক জোটও আছে, বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে, এরাজ্যে তো বটেই। তাই সৌম্যবাবু কিছুটা দায়িত্ব নেবেন কি না, যে দায়িত্ব বর্তা আমি জানি না, কিন্তু 42-এর ভারত ছাড়ো আন্দোলনের দায়িত্ব তো তারা নিতেই পারেন, সেটা তো তাদের অধিকার, কংগ্রেসের ডাকে ছিল। তারা এবারও সেই আন্দোলনের বর্ষপূর্তি ভীষণ বড় করে, বড়ভাবে উদযাপন করছেন। তাহলে জাতীয় পতাকার এই বিতর্কে কংগ্রেস কীভাবে ঢুকে পড়ছে? সেই কংগ্রেস যার সঙ্গে স্বাধীনতা সংগ্রামের, বন্দে মাতারমের, জাতীয় সঙ্গীতের এবং অবশ্যই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার এই গরিমা, এই ঐতিহ্য। সৌম্য আইচরায়, অহরহ তব আহ্বান শুনি, প্রচারিত শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পার্শ্বিক মুসলমান খ্রিস্টানি। আমি এই বিতর্ক সভায় আস্তে আস্তে ভাবছিলাম যে স্বাধীনতাকে নিয়ে আর 75 বছর স্বাধীনতার এই প্রাককালে দুদিন আগে আমাদেরকে ভারতবর্ষের মানুষ, এত বড় একটা দেশ, তার মধ্যে কয়েকটা ঘটনাকে তুলে ধরে বিমলদা কয়েকটা কথা বললেন। বিমলদা বললেন, আমার শুনতে ভালো লাগছিল,
যে স্মৃতিভ্রম কখনো কখনো হয়, ৪২-এর ভারত ছাড়ো আন্দোলন বললেন, উনি আরও কিছু বলতে চাইছিলেন, হয়তো বলতে পারলেন না, পণ্ডিত মানুষ। তারা সার্টিফাই করছেন যে দল থেকে প্রতিনিধি করেছিলেন তাদের একজন মানুষও সেদিন স্বাধীনতা আন্দোলনে, ৪২-এর ভারত ছাড়ো আন্দোলনে সমর্থনে দাঁড়ায়নি। আমার ভাবতে অবাক লাগছে যে চাপিয়ে দেওয়া, আমরা কেউ বিরোধী নয়, আমরা তো চাই সবাই এই দেশটা গড়ার জন্য, সবাই তো একসঙ্গে এসেছিল এখানে, জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক কথা সব কিছুর বাইরে দাঁড়িয়ে এই দেশটা তৈরি হয়েছিল ৪২ সালের পরে। এই যে আরও কয়েকটা বছর, ৪৭-এ ভারত স্বাধীন হলো, তারপরে ভারতবর্ষ যে অবস্থায় দাঁড়িয়েছিল সেই ভারতবর্ষকে তৈরি করতে সবাই একসঙ্গে এসেছে, কোনো দলীয় রাজনীতি নয়, শুধু কংগ্রেস, তৃণমূল, বিজেপি, সিপিএম ইত্যাদি ইত্যাদি করে সংকীর্ণ করার কোনো জায়গা নেই। কিন্তু কখনো কি মনে হয় না যে চাপিয়ে দেওয়া কেন, এই বিতর্ক কেন, এই বিতর্কের কারণটা কী, এই বিতর্কের উৎসটা কী? এটা কি শুধু হেডলাইন ম্যানেজমেন্ট হচ্ছে না? আমরা কি বলবো না যে ৪৭ বছর পরে আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের একটা ছেলে যখন তার পুত্র, তার পিতা, তার মাতার কাছে দাঁড়িয়ে বলে আমি আজও বেকার, এটা কি সরকারের দায় পড়ে না? আমি কি আজও বলতে পারি না যে সারা ভারতবর্ষটাকে ঘিরে রেখেছে যে বৈদেশিক শক্তি, তারা উত্তরোত্তর বৃদ্ধি করছে তাদের শক্তি, সেখানে দাঁড়িয়ে তো আমাদের লড়াই। আমি তো জানি যে তারা বলবেন একথা, এমন করে বলেছিলেন একদিন, জার্মানির প্রান্তরে হিটলার যখন নাৎসি বাহিনী দাঁড়িয়ে গেছিল, যখন সারা পৃথিবী জুড়ে দেখছে তাদের আগ্রাসন, সারা পৃথিবী জুড়ে যখন তাদের ওপরে একটা ছিছি করছে, সেই সময় তো সত্যি তাই, এই ন্যারেটিভসই তো তৈরি হয়েছিল, রাইখস্ট্যাগের মাটিতে, বার্লিনের মাটিতে, পোল্যান্ডের মাটিতে, ওয়ারশোর মাটিতে দেওয়ালে তো লেখা হতো স্বস্তিকা চিহ্ন। সিম্বলিক রাজনীতি করতে করতে আমরা কোথায় চলেছি? আমরা ভালোবাসাকে এভাবে কখনো ডিপিক্ট করা যায় না। আমার খিদে, আমার ভাবনা, আমার কাজ, আমার চিন্তা, আমার দেশকে অখণ্ড রাখা, এসব তখনই ভালো লাগে যখন দেশের মানুষ ভালো থাকে। দেশে আজকে দাঁড়িয়ে স্বাধীনতার এই ৭৫ বছরে আপনারা যে দুজন সাংবাদিক এখানে দাঁড়িয়ে, বিদগ্ধ সাংবাদিক দুজন, বাংলার বিদগ্ধ সাংবাদিক যখন বলছেন, তখন আমরা ভাবছি এই ভারতবর্ষে পৃথিবীর ১৫০টা দেশের মধ্যে স্বাধীনতায়, সংবাদপত্রের স্বাধীনতায় প্রায় ১৩০, এই ভারতবর্ষ ক্ষুধার ইন্ডেক্সে যখন পাকিস্তানকে হার মানায়, এই ভারতবর্ষ যখন ক্ষুধার ইন্ডেক্সে বাংলাদেশকেও হার মানায়, তখন মনে হয় যে আমরা কোথায় চলেছি। শুধু সিম্বলিক, শুধুমাত্র একটা দেখানো, আজকে একটা গরিব মানুষ দুবেলা অন্ন নেই, তাকে জোর করে বলা হচ্ছে জাতীয় পতাকা তোমার বাড়িতে তুলতে হবেই, তা না হলে তার খিদে, তার অন্যান্য প্রয়োজন সেটা ছোট হয়ে গেল। আজকে যখন আমরা দেখছি যে একটার পর একটা বিশ্ববিদ্যালয়, একটার পর একটা রাষ্ট্রীয় সম্পত্তি, একটার পর একটা প্রতিষ্ঠান শুধুমাত্র হাতছাড়া হয়ে যাচ্ছে, আমরা কি বিদেশি সাম্রাজ্যবাদ থেকে আস্তে আস্তে পুঁজিবাদের দিকে এগিয়ে যাচ্ছি না? আমরা কি পুঁজিবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করছি না? আমাদের স্বাধীনতা কি হরণ হচ্ছে না? সোমবাবু, আমার একটা ইন্টারজেকশন আছে, তারপর নিশ্চিতভাবে বিমল শঙ্করবাবু উত্তর দিলেন দেবেন। এই যে ভারতীয় ডাক বিভাগ, ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস, তারা স্বাধীনতার পর থেকে এবছর রেকর্ড ভারতীয় পতাকা সরবরাহ করলো, মানে ডাক ব্যবস্থার মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিল। আমার ছোট্ট বিনীত প্রশ্ন, জোর করে কাউকে পোস্ট অফিসে পাঠানো এবং সেই পোস্ট অফিস থেকে যার কাছে পতাকা পৌঁছচ্ছে সেই পতাকাটা তার বাড়িতেও জোর করে ভিতরে ঢুকিয়ে দেওয়া, এটা কি সম্ভব? আপনারা এর মধ্যে জোর দেখছেন কি রাজনীতির, ভোটের জোরটা হারিয়ে ফেলেছেন বলে? আমি তা বলিনি। কেউ যদি ভালোবেসে পোস্টাল সিস্টেমের মধ্যে দিয়ে জাতীয় পতাকা নিয়ে বাড়িতে যায় তাতে ধন্যবাদ, কিন্তু পোস্টাল সিস্টেমটাকে বিক্রি করে দিয়ে সেই সম্পদ বিদেশিদের কাছে বিক্রি করা, পোস্টাল সিস্টেমটাকে বিক্রি করে দিয়ে আমাদের সিস্টেমটাকে ভালনারেবল করে দুজন রামের সিংহ, রাম যখন বনবাসে গেছিল তার পাদুকা নিয়ে যখন ভরতরা রেখেছিল, রেখে রাজ্য চালায়, আমার দেশে
একজন ভারতীয় প্রধানমন্ত্রী, তাকে আমরা সম্মান করি, আমার দেশের প্রধানমন্ত্রী, তিনি যখন দুজন শিল্পপতির কাছে সেই পাদুকা নিয়ে আমার দেশের সম্পদ বিক্রি করে, পোস্টাল সিস্টেমকে বিক্রি করে, তার বিরোধিতা করি। সিম্বলিক রাজনীতি নয়, আসুন সবাই মিলে ভারতীয়তাকে তৈরি করি, ভারতের সম্পদ সৃষ্টি করি, ভারতকে এগিয়ে নিয়ে চলি। জোর করে বেশ তিনটে পয়েন্ট আমি সৌম্যর উত্তর দেব। ও বললো আমাদের বর্তমান সরকার নাকি দেশকে পুঁজিবাদের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। খুব ভালো কথা। আমি খালি জিজ্ঞেস করবো, 1991 সালে আমাদের দেশে যখন উদারনীতিবাদ এলো, সেটা কি সমাজতান্ত্রিক উদারনীতিবাদ না পুঁজিবাদী পথে অগ্রগমন ছিল? তার ইনিশিয়েশন কার দ্বারা হয়েছিল? আমি শুধু এটুকু ভাবতে বলবো। এক, দ্বিতীয়, আমি জাস্ট দুজন আপনারা প্রতীতযশা সাংবাদিক, আমি বলবো আপনি আমাকে 5টা লোককে এখানে এনে দিন যাদের জোর করা হয়েছে, ভাই জোর করে পতাকা তুলতে হবে, আমি এখান থেকে ক্ষমা চেয়ে বেরিয়ে যাব। একটা লোককেও জোর করা হয়নি, তার কারণ প্রত্যেকে স্বেচ্ছায় মেনে নিচ্ছে, হয়তো ওদের কষ্ট হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে যে 42-এর মুভমেন্টে আমাদের ভূমিকা জানতে চাইছে। আরে মহা মুশকিল, ভারতীয় জনতা পার্টি তৈরি হলো বর্তমান নামে 80-এর দশকের একদম শুরুতে, আমাদের পূর্ব সুরী জনসংঘ তৈরি হয়েছিল 50-এর দশকের শুরুতে, আমরা 42-এ ছিলাম কোথায়? আমরা যদি না থাকি তাহলে ভারতের ইতিহাসের উত্তরসুরি প্রত্যেকে হবে, আমরাও তো হব। কারণ তখন কংগ্রেস, মনে রাখতে হবে, কংগ্রেস বারবার বলে আমরা স্বাধীনতা এনেছি, আমি আপত্তি করছি, কারণ কংগ্রেস একটা প্ল্যাটফর্ম ছিল, কংগ্রেস কোনো পলিটিক্যাল পার্টি ছিল না, সেখানে সোশ্যালিস্টরা ছিল, সেখানে কমিউনিস্টরা ছিল, সেখানে প্রত্যেকে ছিল, ফলে কংগ্রেস নামটা থাকতে পারে, দল হিসেবে কখনোই তারা সেই দাবিটা করতে পারে না, এটা ইতিহাস বিরোধিতা। 30 সেকেন্ড, পণ্ডিত মানুষ যখন অর্ধসত্য প্রকাশ করে তখন সব থেকে বেশি ক্ষতিকারক বিষয় হয়। আপনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, আপনি খুব সুচারুভাবে বেরিয়ে গেলেন, তখন বিজেপির জন্ম হয়নি, কিন্তু আপনি ভুলে গেলেন যে 1925 সালে যে দলটার যে সংগঠনটা তৈরি হয়েছিল, সেই সংগঠন সেদিন সেদিন বলেছিল, স্বীকার করেছিল এবং বলেছিল যে ব্রিটিশ সৈন্য যোগ দাও, কিন্তু 42-এর ভারত ছাড়ো আন্দোলনে থেকো না। অ্যাবসলিউটলি ইউ আর রং, বিকজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কথা উনি বলেছেন, ওটা কোনো রাজনৈতিক দল নয়, ওটা একটা সামাজিক সংগঠন, সামাজিক সংগঠন হিসেবে তৈরি হয়েছিল। প্রথম প্রশ্ন যদি ভুল থাকে তার উত্তর দেওয়ার কোনো মানে হয় না। বেশ, আমরা ডক্টর জিষ্ণু বসুকে ডেকে নিই। প্রথম কথা এটাই যে ভারতবর্ষের পরিবর্তন হচ্ছে, কাউকে জোর করে জাতীয় পতাকা তোলার যেটা এখনই বিমলদা বললেন, এরকম একটা উদাহরণ দেখানো যাবে না। কিন্তু ভারতবর্ষ জেগে উঠেছে, ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে যে স্বাধীনতা সংগ্রামের জন্য, যে জাতীয়তা বোধের জন্য ভারতবর্ষ একদিন একত্রিত হয়েছিল, আজকে নতুন ভারত জাগছে। স্বামী বিবেকানন্দের কথায়, চাষার কুঠির ভেদ করে মালামুচি ম্যাথরে ঝুপড়ির মধ্যে থেকে, বন জঙ্গল থেকে, এরা এক মুঠো ছাতু খেয়ে দুনিয়া উল্টে দিতে পারে, আতখানা রুটি পেলে তৈলক্ষ্যে এদের তেজ ধরবে না, এরা রক্তবীজের প্রাণ সম্পন্ন। এই যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ জাগছে আজকে স্বাধীনতার 75 বছরে, সেটাই প্রকাশ হচ্ছে চারদিকে এই ত্রিবর্ণ রঞ্জিত পতাকার মধ্যে দিয়ে। একটা উত্তর দেওয়া প্রয়োজন, যেটা বারবার বললেন যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 42-এর আন্দোলনে কী করেছিল, এটা খুব পরিষ্কার করে জানা প্রয়োজন যে এ কনস্পিরেসি অফ ডিনায়াল আর কনস্পিরেসি অফ সাইলেন্স যে কত ভয়াবহ হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিদর্ভের অষ্টি চিমুড়ে 12 জন স্বয়ংসেবক নিজেদের প্রাণ বলিদান করেছিলেন 42-এর আন্দোলনের সত্যাগ্রহে অংশগ্রহণ করে, 12 জনের নাম দিতে পারবো। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরাটে বিরাট মহকুমার যে মহকুমা শাখা, সেই শাখার স্বয়ংসেবকেরা 42-এর আন্দোলনে যখন যোগ দিয়েছিলেন পতাকা নিয়ে, সেই ত্রিবর্ণ রঞ্জিত পতাকা নিয়ে, তাতে গুলি চলেছিল, সেই গুলি চলার পরে তাতে আহত হয়েছিলেন স্বয়ংসেবকেরা। 42-এর আন্দোলনের সময়ে যেটা এক্ষুনি বললেন বিমলদা, যে একটা সামাজিক সংগঠন, সেই সামাজিক সংগঠনের যে ভূমিকা, পৃষ্ঠপোষকের ভূমিকা, অরুণা আসফ আলী, তিনি দিল্লিতে হংসরাজ হংসের বাড়িতে ছিলেন, তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংঘচালক ছিলেন। পুনেতে ভাউসাহেব দেশমুখের বাড়িতে ছিলেন অচ্যুত পট্টবর্ধন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিপ্লবের যে বেদীভূমি তৈরি হয়, সেই বিপ্লবের বেদীভূমি তৈরি করেছিলেন 42-এর আন্দোলনের সময়। 1925-এ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্থাপন হয়েছে, 1930 সালে মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহের ডাক দিলেন, যেখানে যেখানে লবণ সত্যাগ্রহ হয়নি, মানে সমুদ্র তটবর্তী এলাকা নয়, সেখানে জঙ্গল সত্যাগ্রহ হয়েছিল।
নাগপুরে জঙ্গল সত্যাগ্রহ হয়েছিল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার তখন তার নিজের দায়িত্ব মানে সরসংঘচালকের দায়িত্ব ছেড়ে দিয়ে কংগ্রেসের, একটু আগে যে কথা এলো যে কংগ্রেস তখন একটা জাতীয় আন্দোলনের প্ল্যাটফর্ম ছিল, রাজনৈতিক আন্দোলন, দেশের স্বাধীনতা সংগ্রামের আন্দোলন কংগ্রেসের মাধ্যমে, কংগ্রেসকে ভেঙে দিতে চেয়েছিলেন তো মহাত্মা গান্ধী, যাতে এই ইকুইটি ভাঙিয়ে আর কেউ না খেতে পারে, তার জন্য মহাত্মা গান্ধী সেটাই চেয়েছিলেন। কংগ্রেস ছিল জাতীয় আন্দোলনের প্রতীক, সেই কংগ্রেসের আন্দোলনে যোগ দেওয়ার জন্যে 1930-এ তিনি তার সরসংঘচালকের দায়িত্ব ছেড়ে দিয়ে কংগ্রেসের আন্দোলনে যোগ দিয়েছিলেন, 9 মাস কারাবাস করেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠার পরে। কৃষ্ণবাবু একটু থাকতে অনুরোধ করবো, আমার নিজস্ব একটা ইন্টারজেকশন পয়েন্ট আছে, তারপর তো ওদিক থেকে কৌস্তুভবাবু আসবেন, কিন্তু তার আগে আমার একটা ইন্টারজেকশন পয়েন্ট, আমি ভারত থেকে আলোচনাটা একটু ছড়াতে চাইছি একটাই কারণে, তার কারণ না হলে বোধ হয় এই কনটেক্সটে আলোচনাটা করতে পারবো না। সৌম্যবাবু কিছুক্ষণ আগে প্রতীকী শব্দটা ব্যবহার করেছেন, অর্থাৎ জাতীয় প্রতীক, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, এগুলোর প্রতি প্রেম দেখিয়ে যে দেশপ্রেমের কথা বলা হচ্ছে, এটা আসলে প্রতীকী প্রেম কি না? আমার সেই প্রসঙ্গেই তিনটে নাম মনে এসছে, তিনটেই হয়তো কুখ্যাত নাম, কিন্তু এই কুখ্যাতির সঙ্গে একটা সুখ্যাতি তাদেরকে অস্বীকার করতে পারবেন না। আমি হিটলারের কথা বলবো, আমি মুসোলিনির কথা বলবো, আমি তোজোর কথাও বলবো। এক বস্তা চাল নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর দেশের মানুষকে বাঁচানোর জন্য জাপানি কায়দায় যে মানুষটি নিজের মস্তকটি এগিয়ে দিয়েছিলেন আত্মসমর্পণ করে, তাকে না আমরা দেশদ্রোহী বলতে পারি, তার দেশপ্রেম নিয়ে না আমরা কোনো প্রশ্ন তুলতে পারি, কিন্তু তাকে, তার দেশপ্রেমকে কীভাবে দেখব? হিটলার, মুসোলিনি, প্রবল ফ্যাসিবাদ বিরোধী মানুষও বোধ হয় তাদের স্বদেশের প্রতি দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না, কিন্তু আপনারা কি এই প্রশ্নটার সম্মুখীন হতে প্রস্তুত যেটা বিরোধী শিবির থেকে আসছে, এই প্রতীকী দেশপ্রেম আসলে দেশের মানুষের প্রতি আসল যে ভালোবাসা, তাদেরকে জাগানোর আসল যে চেষ্টা, তাকে বিপর্যস্ত করবে কিনা হিটলার, মুসোলিনি, তোজোর মতো কায়দায়? ফ্যাসিবাদের সঙ্গে ভারতবর্ষের যে জাতীয়তাবাদ, ভারতীয়ত্ব বোধ, তার দূর দূর কোনো সম্পর্ক নেই। ফ্যাসিবাদের সঙ্গে যদি সম্পর্ক থাকে, কমিউনিজমের আছে। ফ্যাসিবাদের যে তাত্ত্বিক বিশ্লেষণ আর কমিউনিজমের যে তাত্ত্বিক বিশ্লেষণ, যদি 1, 2, 3 করে পয়েন্ট মিলিয়ে দেখেন যে দুটোই টোটালিটেরিয়ান ভাবনা। ভারতবর্ষের যে আদর্শ তাই টোটালিটেরিয়ান নয়। ভারতবর্ষের মানুষ বলে যে আপনারটা সত্য, আপনারটা সত্য, আমার কথাটাও সত্য কিনা দেখুন। আমরা জল্পে বিশ্বাস করি না, আমরা বিতণ্ডায় বিশ্বাস করি না, আমরা বাদে বিশ্বাস করি, যে বাদ একটা বৃহত্তর ভাবনার দিকে উত্তরণ করে। তাই ভারতবর্ষ, স্বামীজি যেটা বলতেন, ভারতবর্ষকে বেঁচে থাকা এর জন্য দরকার যে সারা পৃথিবীকে মনুষ্যত্বের পাঠ দিতে পারে। আমরা ভারতবর্ষের মানুষ যদি জাতীয়তাবাদী হই, তাহলে ফ্যাসিবাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা সারা পৃথিবীর মানুষকে ছিন্নন্ত বিশ্ব আর্যম বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবীর মানুষকে আমরা আত্মীয় করব, এটাই পার্থক্য। কিন্তু কৌস্তব, শুরু করার আগে আপনার কাছেও আমার একটা প্রশ্ন আছে, মানে এই প্রশ্নটা ধরিয়ে দেওয়ার, আপনাদের কাছে রাদার বলবো, যেহেতু আপনি শুরু করছেন। দেখুন, এই কয়েকদিন আগে T20 ডেবিউ হলো এবং আন্তর্জাতিক ক্রিকেটেও ডেবিউ হলো, মানে প্রথম খেলতে নামলেন মোহাম্মদ সিরাজ, ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ, দু চোখ বেয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ছে যখন জাতীয় সঙ্গীত বাজছে, বলতে বলতে আমার গায়েও কাটা দিচ্ছে। আমারও বড় ইচ্ছা করে মোহাম্মদ সিরাজদের দেখে যে আমি যদি কোথাও আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারতাম, আমার একটা পদক দেশের জন্য আনতে পারতাম, সেখানে যদি ব্যাকগ্রাউন্ডে আমার জাতীয় সঙ্গীতটা বাজতো, আমিও হয়তো এভাবে কান্নায় ভেঙে পড়তে পারতাম, বড় গর্বের কান্না। হিমা দাস, আমরা জানি সবাই ওই মেডেলটা পাওয়ার পর কীভাবে আকুলি বিকুলি করে একটা জাতীয় পতাকা খুঁজছিলেন কৌস্তব, এখন সত্যিই কি মোহাম্মদ সিরাজ আর হিমা দাসের দেশপ্রেমে কোনো তফাত আছে? তাদের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের প্রতি প্রেমে কোনো তফাত আছে, নাকি তাদেরকে রাজনীতি আলাদা করে রাখে তাদের ব্যক্তিগত কুক্ষিগত স্বার্থে, যাতে ভোট ভাগ করে দেওয়া যায়? দেশপ্রেমের এই ভাগ কেন দরকার কৌস্তব? সবাই যদি ভালোবাসতে চান, নিজের মতো করে ভালোবাসুন না, প্লিজ শুরু করুন। অনির্বাণ, তুমি যখন কথাটা বলছিলে, শুভ সন্ধ্যা সবাইকে, সবাইকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আমি সবাইকে শুভেচ্ছা জানাই। তুমি যখন কথা বলছিলে, বিশ্বাস করো আমার গায়েও কাঁটা দিচ্ছিল, আমার গায়েও কাঁটা কাটাচ্ছিল। এখন সমস্যা হচ্ছে যে ভারতের পতাকা, জাতীয় পতাকা কোনো রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছেন ঘরে ঘরে পতাকা লাগাতে হবে, বলেছেন, উনি তো প্রধানমন্ত্রী। আজকে যে এই যে বিষয়ে বিতর্ক হচ্ছে, এ নিয়ে কোনো আলাদা করে কোনো বিতর্কই নেই, কিন্তু এখন আরএসএসের কাছে যদি, বিজেপির কাছে যদি জাতীয় পতাকা
নিয়ে আলোচনা করতে হয়। আমি বলবো আরএসএসের কোনো কথা বলার নৈতিক অধিকারই নেই, জন্মায় না। কারণ স্বাধীনতা আন্দোলনে যারা পিছন থেকে ছুরি মেরেছেন স্বাধীনতা আন্দোলনকে, যারা আন্দামান জেলে মুচলেখা দিয়ে এসেছেন, যে সাভারকারের পার্টি, তাদের সাথে গণেশ ঘোষদের সাথে চিরকাল পার্থক্য থাকবে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে বামপন্থীরা তারা পূর্ণ স্বরাজের কথা বলেছিল, রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা পাইনি, আর অর্থনৈতিক স্বাধীনতা পাইনি বলেই আজকে যেই অর্থনৈতিক স্বাধীনতার কথা বলছি, যখন জিনিসপত্রের দামের কথা বলছি, তখন একটা প্রচার, একটা আবহ তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে যে ইন্ডিয়া ইজ বিজেপি, বিজেপি ইজ ইন্ডিয়া। বিজেপির বিরোধিতা করা যাবে না, বিজেপি খাবার দিতে পারছে না, রান্নার গ্যাসের দাম, কেরোসিন তেলের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম আকাশ ছোঁয়া, মানুষের ঘর নেই। মাননীয় প্রধানমন্ত্রী বিজেপির নয়, দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী বলছেন ঘরে তিরঙ্গা লাগাতে হবে, ঠিক বলছেন, বলতেই পারেন, কোনো অসুবিধা নেই তাতে। আরে ঘর আছে দেশে, সব মানুষের ঘর আছে। সোশ্যাল মিডিয়ায় বাচ্চা বাচ্চা ছেলেটা দিচ্ছে যে আমাকে একটা ঘর দিন, তিরঙ্গা আমার আছে। থালা বাজাতে বললেন কোভিডের সময় দেশের প্রধানমন্ত্রী, কুসংস্কার নয়? এখন আরএসএসের কাছ থেকে শুনতে হবে? যদি শুনতে হয় এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। আমরা বলছি এখন আমরা যখন এই আলোচনা করছি তখন দেশের কত শতাংশ মানুষ অনাহারে কাটছে, কত কর্মহীনতা, জিনিসপত্রের দাম কী, অসংগঠিত শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত হচ্ছে না, কেন কেন তেলা মাথায় তেল পড়ছে, আমদানি আর রপ্তানি প্রায় বন্ধ, তার জায়গায় এখন আমদানি রপ্তানি বলা শুরু করে রেখে বলা উঠে গেছে, এখন শুধু আদানি আর আম্বানি, সব বিক্রি করে দেওয়া হবে, সমস্ত বিক্রি করে দেওয়া হবে, বিশেষ করে দুজন শিল্পপতির কাছে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের যে ভূমিকা, আন্দামান সেলুলারে গিয়ে ময়ূক অনির্বাণ তুমি দেখে এসো কাদের নাম লেখা আছে, বাংলার বীরেদের নাম লেখা রয়েছে, পাঞ্জাবের বীরেদের নাম লেখা আছে, গোটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যারা লড়াই করেছে তাদের নাম লেখা রয়েছে। আমি শুধু আপনাদের বলছি, আমি আমার কথা বলছি না, আমি শুধু আপনাদের বলছি জেনে নেবেন, প্রসঙ্গ জাতীয় পতাকা, আমি আমার কথা বলছি না, অর্গানাইজার পত্রিকা 14 আগস্ট 1947 কী বলছেন, অর্গানাইজার পত্রিকা বলছেন ভাগ্যের জোরে যে রাজনৈতিক দল দেশে ক্ষমতায় এসেছে তারা দেশপ্রেমের প্রতীক হিসেবে তিরঙ্গা জাতীয় পতাকা উপহার দিয়েছেন, দেশের মানুষ কোনোদিনই এই তিরঙ্গা জাতীয় পতাকাকে সম্মান করবে না। কেন বলছেন, বলছেন তিন সংখ্যাটি নাকি অশুভ, তিরঙ্গা যতদিন জাতীয় পতাকা থাকবে ততদিন মানসিকভাবে খারাপ প্রভাব ফেলবে এবং দেশের ক্ষতি করবে। আরএসএসের পত্রিকা 1947 সালে যে কথা বলেছিল, 50 বছর আরএসএসের দপ্তরে পতাকা তোলেনি, তারা আমাদের কমিউনিস্টদের, বামপন্থীদের স্বাধীনতার পাঠ শেখাবে? ডু দে ক্যান, তারা পারে স্বাধীনতার পাঠ শেখাতে? আইআরএসএস দপ্তরে আজ থেকে কিছু বছর আগে তিনটে ছেলে ঢুকে জাতীয় পতাকা টানতে গেছিল, আরএসএসের নেতারা তাদেরকে জেলে পাঠিয়ে দিয়েছিল, পুলিশে ধরিয়ে দিয়েছিল। আজকে কথাটা হচ্ছে আমার এই, ভারতবর্ষের জাতীয় পতাকা আমার, আমি গর্বিত, আমি কমিউনিস্ট হিসেবে যেরকম গর্বিত আমি ভারতীয় হিসেবে আগে গর্বিত, জাতীয় পতাকা আমার, এ দেশ আমার, সেই পাঠ আমি আরএসএসের কাছ থেকে নেব বিজেপির পৈতৃক সম্পত্তি না, রেশন ডিলারদের বলে দেওয়া হচ্ছে 20 টাকা, আবার জুমলা, এটা লজ্জাজনক। আমি আবার বলছি ইন্ডিয়া ইজ বিজেপি, বিজেপি ইজ ইন্ডিয়া নয়। আমি সরকার আসবে যাবে, সরকার জিতবে হারবে, আমি সরকারের সরকারের সমালোচনা করা মানে দেশদ্রোহিতা না, আমি সরকারের সমালোচনা করতে পারি, আমার আরও অনেক কথা আছে, সে পরে আমি নিশ্চিত ভাই বলব। একটা ইন্টারজেকশন পয়েন্ট এই পতাকার, হ্যাঁ নিশ্চিতভাবে আমার একটা ইন্টারজেকশন পয়েন্ট আছে, তারপর নিশ্চিতভাবে জিষ্ণুবাবু আপনিও বলবেন। আমার একটা ইন্টারজেকশন পয়েন্ট কৌস্তব, এটা কেউ অস্বীকার করবে না, আমি শুধু কয়েকটা নাম বলছি, যে নামগুলো নিয়ে কোনো বিতর্ক কোথাও নেই, বিনয় চৌধুরী, প্রমোদ দাশগুপ্ত, সরোজ মুখার্জি, ইএমএস নাম্বুদ্রিপাদ, দেশের প্রথম কমিউনিস্ট মুখ্যমন্ত্রী, 1957 সালে যখন মুখ্যমন্ত্রী হচ্ছেন তার ঠিক 20 বছর আগে কেরালা প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন, 1937 সালে যখন সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি। আমার প্রশ্ন, গণেশ ঘোষ আন্দামানের কথা উঠল, গণেশ ঘোষ আন্দামানের কথা উঠল, আমার প্রশ্ন এই মানুষগুলি যদি আজকে বেঁচে থাকতেন, এই মহামানবরা যদি আজকে বেঁচে থাকতেন, আমি এক কথায় বলবো, তারা কি কেউ জাতীয় পতাকা নিয়ে এই বিতর্ককে বাঞ্ছিত বলে মনে করতেন? এরা তো কংগ্রেস করতে করতে, মানে যেহেতু কংগ্রেস প্ল্যাটফর্মের কথা এলো, কমিউনিস্ট পার্টির মেম্বার হয়েও কংগ্রেস করতে করতে সগর্বে এই জাতীয় পতাকাটার অধিকারের জন্য লড়ে গিয়েছেন 1947 সালের 14 আগস্ট মধ্যরাত পর্যন্ত, তারপর দেশের মানুষ পতাকা তোলার অধিকার পেয়েছেন।
কোনো বিতর্ক নেই তো, বিতর্ক তো জোর করে তোলা হচ্ছে। মানুষ তার ভালোবাসায় আবেগে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে তাড়িয়েছে ভারতবর্ষের মানুষ। মানুষ একসাথে হয়েছে, জাতীয় আন্দোলন হয়েছে একসাথে, আন্দোলন একদম ডিপ রুটেড, একদম নিচের প্রান্তিক মানুষের কাছে সেই আন্দোলন পৌঁছেছে। কোনো এ নিয়ে কোনো বিতর্ক নেই। এই বিতর্কটা করে বিজেপিকে হাইলাইট করে দেওয়ার চেষ্টা করছে। আমি শুধু বলবো যে যারা এসব ইতিহাস বিকৃত করছেন তাদের মুখে আছে অন্য কথা আর মনের ভেতরে নাথুরাম আছে। বেশ, আমি আমি এক দেশপ্রেম, দেশপ্রেম হচ্ছে এক মিনিট, খুব খুব ইম্পর্টেন্ট প্রেম হচ্ছে মুখোশ, আর মুখ হচ্ছে নাথুরাম। মনে কি নাথুরাম গোটসে আছে, মনের ভেতরের বিষয়টা তো দেখার ক্ষমতা আপনার নেই। কিন্তু একটু আগে যে মানসিক দৈন্যতা সেটার কথা আমি বলছিলাম, যে একটা টোটালিটেরিয়ান ভাবনা যে তোমারটাই ভুল। উনি মুচলেখা দেওয়ার কথা বললেন, শ্রীপাদ অমৃত ডাঙ্গের নাম শুনেছেন, নিশ্চয়ই শুনেছেন, কমিউনিস্ট যখন। এই যে ইংরেজের কাছে লিখে দিয়ে জেলের বাইরে বেরিয়ে আসা শ্রীপাদ অমৃত ডাঙ্গে একই রকম, যেটা আপনি সাভারকারের কথা বললেন, একই রকম লিখে বেরিয়ে এসেছিলেন কি আসেননি, হ্যাঁ বা না বলুন। আসলে ব্যাপার হচ্ছে আমি শ্রীপাদ অমৃত ডাঙ্গেকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমি মনে করি শ্রীপাদ অমৃত ডাঙ্গে পরাধীন ভারতবর্ষে জেলে গেছিলেন, তিনি আমার প্রণম্য ব্যক্তি, তেমন সাভারকারও প্রণম্য ব্যক্তি। সাভারকার বেরিয়ে আসার কতবার, সাভারকার প্রথমবার একবার মুচলেখা দিয়েছিলেন, তারপরে ছেড়ে দিয়েছিলেন। সাভারকারের ইতিহাস পড়ুন, চেয়ের নাম নিয়ে আমরা এত কিছু বলি, চেয়ের বিপ্লবের কথা বলি, সাভারকারের বিপ্লবী জীবনের কথা বললে চেয়েকে ছোট মনে হয়। দিলীপ ঘোষ, হচ্ছেটা কি গোটা বাংলা জুড়ে এই প্রশ্নটাই হচ্ছে, এবং তার পাশাপাশি আপনাদেরকে পতাকা হাতে দেখছি বিভিন্ন জায়গায় আটকানো হচ্ছে, তাতেও আপনাদের বোধহয় বলা উচিত। এবং দ্বিতীয়ত, কৌস্তভ চ্যাটার্জি বলল যে আরএসএসের থেকে তো শুনবো না দেশের কথা, স্বাধীনতার কথা, আপনারা তো বুকে নাথুরাম গোডসেকে নিয়ে চলেন দিলীপ ঘোষ, এটা কি ঠিক না ভুল? নমস্কার, আমি ধান ভাঙতে গিয়ে শিবের গান গাইব না, আমি পতাকার বন্দে মাতরম আমি বলবো। কটা কারখানা বন্ধ হয়েছে সিপিএম আমলে সবাই জানে, আমি আর গুনতে যাব না। কতবার দেশভাগের কথা বলেছেন, কতবার বলেছেন নেতাজি তেজর কুত্তা, এটা আমি বলবো না, কিন্তু বলতে হয়। দেখুন, জাতীয় পতাকা আমাদের দেশ, প্রাচীন দেশ রামায়ণ মহাভারতের আমল থেকে পতাকা চলে আসছে, আর সব পতাকা প্রায় গেরুয়া, আকার প্রকার তার উপরে চিহ্নের পরিবর্তন হয়েছে। জাতীয় পতাকা নূতন করে যখন এলো, দেশের দেশকে স্বাধীন করার প্রতীক হয়েছিল। আমরা বাংলায় দেখেছি গান্ধী বুড়ি, মাতঙ্গিনী হাজরা হাতে জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করতে যাচ্ছেন, 70 বছরের বুড়ি গুলি খেয়ে পড়ে গেছেন, কিন্তু ঝান্ডাটা উপর করে বলছেন একজন তুলে ধর আমার প্রাণ যাচ্ছে। সেখান থেকে শুরু হয়েছে জাতীয় পতাকার প্রতি সম্মান। এখানে যাদবপুর যে সম্মিলনী আছে স্কুল, সেখানে একজন মুসলিম হেডমাস্টার মশাই, তার নাম হচ্ছে মাসুম আক্তার, তিনি বন্দে মাতরম গিয়েছিলেন বলে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। তিনি পরে বঙ্গভূষণ আর পদ্মভূষণ পেয়েছেন, পদ্মশ্রী পেয়েছেন, এ ঘটনা আমরা দেখেছি। এবং এই বন্দে মাতরমকে যাতে ভুলিয়ে দেওয়া যায়, তাকে কেটে দেওয়া হয়েছে, ঠিক আছে, একটা সম্প্রদায়ের জন্য। তারপরে মান্যতা দেওয়া হয়নি, কারা যারা করেছিল কংগ্রেসী আমলে, 83 সালে যে এশিয়ান গেমস হয়েছিল, যেটা মাননীয় অমিতাভ বচ্চন উদ্বোধন করেছিলেন, সেখানে এই জাতীয় সঙ্গীতের জায়গায় সারে জাহাঁসে আচ্ছা গাওয়া হয়েছিল, কারণ সেখানেও রাজনীতি, কাউকে খুশি করার জন্য। যেটা সর্বমান্য জাতীয় সঙ্গীত, তাকেও আলাদা করা হয়েছে, সারে জাহাঁসা গাওয়া হচ্ছে, তাদের সুর মিলিয়েছেন সবার। আমরা দেখেছি, আপনারা বলেছেন চেতনার অভাব, চেতনা তৈরি করতে হয়, চেতনা থাকে না মানুষের মধ্যে, পশুর মধ্যে, সবার মধ্যে চেতনা আসে। সে চেতনা তৈরি করার জন্য একটা পরিবেশ লাগে। আপনি বারে বারে জাতীয় পতাকাকে অসম্মান করবেন, বারে বারে জাতীয় সঙ্গীতকে অসম্মান করবেন, সে শিখবে কি? এটা না গাইলেও চলে, এটা না দাঁড়ালেও চলে, এ জাতীয় পতাকা না তুললেও চলে। তাই আজকে ঘর ঘর তিরঙ্গা করতে হচ্ছে আমাদের। কেউ যদি বলে জোর করে, কাউকে জোর করার দরকার হয়নি। আমি দিল্লিতে কালকে এসেছি, দিল্লি থেকে সব বাসে অটোতে জাতীয় পতাকা ঘুরফর করে উঠছে। পশ্চিমবাংলায় জাতীয় পতাকা তুলতে গেলে পারমিশন নিতে হয়। কালকে শুভেন্দু অধিকারী র্যালি বার করেছেন জাতীয় পতাকা নিয়ে, সেটা বন্ধ করে দিয়েছে পুলিশ, পারমিশন নেননি। জাতীয় পতাকা তুলতে পারমিশন লাগবে, কালকে বাড়িতে তুলতে পারমিশন লাগবে, এই পরিবেশ তৈরি হয়েছে কেন? শুধু তাই নয়, এবারে কমনওয়েলথ গেমস ঐতিহাসিক সাফল্য পেয়েছে ভারত, 61টা পদক, 61 বার সেখানে জাতীয় পতাকা আমরা দেখলাম, বুক ফুলেছে, 56 ইঞ্চি হয়ে গেছে আমাদের। সারা বিশ্বের সামনে আমরা জাতীয় পতাকাকে 61 বার তুলেছি, এবং আপনারা যেটা উল্লেখ করলেন, এক একজন যারা জিতেছেন তাদের যে উন্মাদনা, যারা গ্যালারিতে বসেছিলেন প্রত্যেকের হাতে জাতীয় পতাকা ছিল। কোথায়? যে ইংল্যান্ড আমাদের পরাধীন করে রেখেছিল, আমাদের পতাকা তুলতে দিত না, পতাকা তুলতে গিয়ে গুলি খেতে হয়েছে, সেই লন্ডনে কী বলে ইংল্যান্ডেতে যেখানে ন্যাশনাল গেমস হচ্ছে, সমস্ত
ইংরেজের পরাধীন দেশগুলোর মধ্যে, গোলাম দেশগুলোর মধ্যে লড়াই হচ্ছে, সেখানে ভারতের জাতীয় পতাকা সবচেয়ে উঁচু হয়েছে। এটা আমাদের আর খেলোয়াড়রা করে দেখিয়েছেন। সেজন্য জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত নিয়ে যারা আজকে সন্দেহ তৈরি করছেন, এই সন্দেহটা আজ না, অনেক দিন ধরে চলে আসছে। যারা ফাঁসিতে প্রাণ দিয়েছেন তারা বন্দে মাতরম বলে প্রাণ দিয়েছেন। বন্দে মাতরম বলাটা দেশের জাগরণের একটা তখন স্লোগান ছিল। সুশীল সেন বলে একটি ছেলে বন্দে মাতরম বলেছে, তাকে 12টা বেত মারা হয়েছিল। প্রত্যেকটা বেত খাওয়ার পরে 12 বছরের ছেলে খালি গায়ে চামড়া ফেটে যাচ্ছে, কিন্তু বন্দে মাতরম বলেছে। বন্দে মাতরম আমাদের কাছে একটা মন্ত্র ছিল। জাতীয় পতাকা আমাদের ভারতবর্ষের স্বাভিমানের প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, তাই লাল চোখে উড়াতে দেওয়া হয় না। ওখানকার বিচ্ছিন্নতাবাদীরা ভেবেছিল যদি জাতীয় পতাকা লেগে যায় তিরঙ্গা, তাহলে এটা ভারতের মধ্যে চলে যাবে। তাদের স্বপ্ন সফল হয়েছে, আজকে ভারতের মধ্যে এসে গেছে। কিন্তু যেখানে যেখানে জাতীয় পতাকা লাগাতে বাধা দেওয়া হয়েছে, সব জায়গায় রাষ্ট্রবিরোধী শক্তি সক্রিয় ছিল, এবং তাকে বিশেষ বিশেষ পার্টি, যারা আজকে পশ্চিমবাংলা থেকে সম্পূর্ণ উধাও হয়ে গেছে, তারা তাদেরকে প্রোৎসাহন দিতেন যে এটাই ঠিক আছে, ভারত বিরোধিতা করলেই তাকে গুরুত্ব দাও। এই এই যে প্রসেস চলে এসছে, তাকে দূর করার জন্য, মানুষের মনে আবেগ তৈরি করার জন্য, স্বাভিমান তৈরি করার জন্য জাতীয় পতাকা আমাদের গর্ব, ভারতবর্ষের স্বাভিমান সার্বভৌমত্বের গর্ব, এই ভাবনা আনার জন্য একটা স্লোগান দিয়েছেন মাত্র নরেন্দ্র মোদীজি। তাতে কত সমস্যা হইয়াছে, কেন সমস্যা হচ্ছে? হ্যাঁ, আপনি উড়াবেন না, ঠিক আছে। আমাদের এখান তো আমি দেখেছি একটা সূর্যপুর স্টেশনে পাকিস্তানের পতাকা তোলা হয়েছিল 10-12 বছর আগে। তো প্রশ্ন উঠল কে তুলেছে, কেন তুলেছে? না, আমাদের গণতান্ত্রিক দেশ, যে যা ইচ্ছা তুলতে পারে। এটা যদি গণতন্ত্র হয় তাহলে এর চেয়ে খারাপ গণতন্ত্র আর হতে পারে না। সেই জন্য আজকে যে পরিবেশ তৈরি হয়েছে সারা ভারতবর্ষে, কি আজকে আমাদের দেশের যারা শিল্পী, যারা কারিগর, যারা সেলফ হেল্প গ্রুপ চালান, তাদের কাছ থেকে জাতীয় পতাকা তৈরি করে না হচ্ছে, তারা সাপ্লাই দিতে পাচ্ছেন না। 20 কোটি তো বলা হচ্ছে বাড়িতে টার্গেট করা হয়েছে, কিন্তু আমি দেখলাম যে গাড়িতে গাড়িতে যে পতাকা লেগেছে, 30 কোটি পতাকা দরকার আমাদের দেশের মধ্যে, সেই তারা সময়ের মধ্যে দিতে পারছেন না। এই যে অনুমোদনা এসছে, এর মাধ্যমে একটা দেশের প্রতি একতা, দেশের প্রতি নিবেদন তৈরি হয়। এক ভারত শ্রেষ্ঠ ভারতের স্লোগান প্রধানমন্ত্রী দিয়েছেন, আগে তো এক ভারত হতে হবে, তারপর শ্রেষ্ঠ ভারত হবে। আজকে যারা জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের কথা বললে, চাল ডালের কথা বলছেন, তারা ক্ষমতায় ছিলেন। কংগ্রেস 60 বছর ছিল, সিপিএম 34 বছর ছিল, কেন লোকের পেট ভর্তি হয়নি? কেন লোকের পেছনে একটা কাপড় দিতে পারেন না? আজকে বলছেন পতাকা পরে খাওয়া, আপনি যে খাওয়ার কথা বলেন, কাপড়ের কথা বলেন, বলছে কাপড় না পরলেও চলবে, ভাত দাও। কোনো সভ্য সমাজ এটা করতে পারে কি? জাতীয় পতাকা রক্ষার জন্য আমাদের সৈনিকরা প্রাণ দিয়েছে, বিপ্লবীরা প্রাণ দিয়েছে, সাধারণ মানুষ প্রাণ দিয়েছে, সেটাকে আমরা সার্বজনীন করতে চাইছি। একটা দুর্ভাগ্যের কথা, 75 বছর পরে জাতীয় পতাকা বাড়িতে ওড়াবার জন্য প্রধানমন্ত্রীকে আপিল করতে হচ্ছে। আমি তো জানতে চাইছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, প্রণম্য ব্যক্তি, ভারতের সম্মান, ভারতের গৌরব, নিজে মুখ্যমন্ত্রী থাকাকালীন 4 বার চীন গেছেন, প্রধানমন্ত্রী থাকাকালীন 5 বার চীনে গেছেন, সবরমতী আশ্রমের পাশে শি জিনপিং দোলনা দুলেছেন, তো সেই যে পতাকাটা ডোকলামে পোতা ছিল সেই পতাকাটা আজ নেই কেন? উত্তর চাইছি তো। বেশ, 1 মিনিট বলে নি দাদা, প্লিজ প্লিজ। যে পতাকাটা পুলবামাতে 44 জন শহীদের বুকের ওপর ছিল, আজও কেন আমরা পেলাম না যে কারা হত্যা করলো? আজও কেন আমরা জানতে পারলাম না, এত যশস্বী প্রধানমন্ত্রী 56 ইঞ্চি বলেছেন, হাম্মান টোটোটা 50 বছরের লিজে ভারতের দক্ষিণ প্রান্তে চীন দখল করে বসে রইল, সেখানে ভারতের পতাকা ওড়ে না, জানতে পারলাম না এত বড় বিদেশ নীতির, এত বড় মোদিনমিক্স হয়েছে ভারতবর্ষে, জানতে পারলাম না যে ভারতের পতাকা তা তো কোথাও যেন আমাদের টাকার মধ্যেও আছে, ডলারের নিরিখে 70 বছর কংগ্রেস কিছু করেনি, যদিও 70 বছর নয়, 54 বছর, 56 বছর, অটল বিহারী বাজপেয়ীর সরকারটাকেও কংগ্রেসের সরকারের মধ্যে ধরে নিচ্ছেন, ধন্যবাদ। আমি তো 60 বছর বললাম, বলেনি আপনি বাড়াচ্ছেন, ধৈর্য করবে, ধৈর্য হারাবেন না, একটু আমাদের কথা সুযোগ নেই তো, বিরোধীদের কথা শোনাও, কিন্তু ইনক্লুসিভনেস, গণতন্ত্র। জওয়াহরলাল নেহরু বলেছিলেন আকসাই চীনে একটা ঘাসও হয় না, তাই ওটা না থাকলেও চলবে, তিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন না। শুনুন, কার জন্য গেছে? 70,000 কিলোমিটার কার জন্য? আজাদ কাশ্মীর কার জন্য গেছে? আজাদ কাশ্মীর কমিউনিস্টদের ভূমিকা কি ছিল? নাথুলা নয়, পিওকেও আসবে, চিন্তা করবেন না, এক
স্পষ্ট কথা, তোমার পতাকা যারে দাও তারে সহিবারে দাও, বহিবারে দাও শক্তি। বহিবার শক্তি বেশি না পতাকার সম্মান অসম্মান? সহিবার শক্তিটা আমাদের বেশি হয়ে গেছে। প্লিজ শুরু করুন আপনার সময়। জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত, সেই সাবজেক্টের উপরে বিতর্ক সভা। আচ্ছা বলুন, জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা, এটা নিয়ে স্বাধীনতার পর আপনি দেখাতে পারবেন একটা কোনো বাম একটা কোনো কংগ্রেস নেতা কোনো বিতর্ক তৈরি করেছে? 1947 ফিফটিন আগস্টের পর যদি আপনি বারবার ইতিহাস খুলে দেখেন, আরএসএস প্রথম যে জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক তৈরি করে। আচ্ছা সুব্রহ্মণ্যম স্বামী নিশ্চয়ই মনে থাকবে, যারা আরএসএস করে, আমি জানি আমার অপোজিট প্যানেলে আরএসএসের লোকজনরা রয়েছেন, আমি বিজেপি বলবো না, আমি বলবো এই গোটা দেশের আজকের যে সাবজেক্ট আপনারা চুজ করেছেন, আমার দেশের পতাকা আমার দেশের জাতীয় সঙ্গীত সেটা নিয়ে যে বিতর্ক, সেটা আমাদের দৈন্যতাই দৈন্যতা তৈরি করেছে আরএসএস। আসলে আরএসএস সুকৌশলে যেটা করছে সেটা হচ্ছে আমার এই বাংলার রাজ্যে বাঙালির যে ভাবাবেগ, আমাদের তো দুটো চোখ, একটা চোখে আমরা রবীন্দ্রনাথকে রাখি আর একটাই নজরুল, আবার কখনো সুভাষচন্দ্র, আসলে রবীন্দ্র সুভাষচন্দ্রের মধ্যে আবেগকে ভেঙে দিতে চাইছে। এটা বরাবরে সুপরিকল্পিত কৌশল আরএসএসের, বঙ্কিমচন্দ্রকে তারা প্রমোট করতে চায়। আর রবীন্দ্রনাথের জনগণ যে জাতীয় সঙ্গীত, তার যে ভাবধারা তার যে চিন্তাভাবনা, যে জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে আপনার আমার সকলের গায়ে লোমটা খাড়া হয়ে যায়। আমরা সেই রবীন্দ্রনাথের জনগণ মন অধীর, সেই যে ভাবধারা সেই যে চিন্তা, আমরা সেই জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা করি আবেগ করি, এটা আমারও জাতীয় সঙ্গীত আপনাদেরও জাতীয় সঙ্গীত। সেই দিনগুলো যখন আমরা ক্রিকেটের ম্যাচ দেখতাম, মোহাম্মদ আজহারউদ্দিনের একটা কাট গোটা স্টেডিয়াম জুড়ে জাতীয় পতাকা উঠছে, তখন কি বিজেপি ছিল? আচ্ছা আপনার কি মনে হয় মোহাম্মদ রফি লতার সেই গানগুলো শুনতে শুনতে কোনো সময় আমরা ভাবতে পেরেছিলাম, ভাবি যে এই যে কিছুক্ষণ আগে দিলীপদা বললেন অমুক একটা কোথায় পাকিস্তানের পতাকা উড়ে, তো আমাদের মাথার থিঙ্ক ট্যাঙ্কের বাইরে ছিল? ঠিক এটা বাস্তব। আরএসএস যে ন্যারেটিভটা সেট করতে পেরেছে যে জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত নিয়ে ডিবেট করা যায়, কারণ আরএসএস চায় একটা পতাকা তার নাম গেরুয়া, আরএসএস চায় জাতীয় সঙ্গীতকে বদলাতে, আর সেই বদলের জন্য একটা ইস্যু দরকার, খোরাক দরকার, খাদ্য দরকার, সেই খাদ্যটা পাবলিক খাবে মিথ্যেকে খুব সুন্দরভাবে বারে বারে বলে বলে এস্টাবলিশড। আর ঠিক একইভাবে মোদি, গোটা দেশে একই মিথ্যেকে বারবার রিপিট করা, আর এর হেডকোয়ার্টার কোথায়? আরএসএস। আচ্ছা একটা প্রশ্নের উত্তর দিয়েছেন আরএসএসের লোকেরা, বলেছেন কেন নাগপুরে স্বাধীনতার পর এতদিন জাতীয় পতাকা তোলেননি? আচ্ছা আপনারা একটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন কেন আরএসএসের ওই পতাকা জাতীয় পতাকা তুলতে যাওয়ার অপরাধে তিনটে ছেলেকে 9 বছর জেলে কাটাতে হলো? আমার একটা প্রশ্ন, এই স্বাধীনতার আগে পর্যন্ত যাদের নাম আমি করেছি আর পুনরুক্তি করছি না, কমিউনিস্ট পার্টি প্রায় সবাই, মানে যারা পরবর্তীকালে স্বাধীনতার পরে কমিউনিস্টদের স্টলওয়ার্ট নেতা, বন্দে মাতরম আর ইনকিলাব জিন্দাবাদ একসঙ্গে বলতেন। এই বিশ্বাসে কোনো প্রভেদ ছিল না যে এই একটা বললে আরেকটাকে খাটো করা হয়, স্বাধীনতার পরে আর বলতে শুনি না কেন? এক, আমার একটা ছোটো প্রশ্ন, আমি জানি যে প্রত্যেকেরই দেশ মাতৃভূমি হয় না, কারো কারো পিতৃভূমিও হয়, তাই মা আর বাবার সম্মানের তো কোনো তফাত নেই, দুজন কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করি আমরা, কেউ পিতৃভূমি ভাববেন কেউ মাতৃভূমি ভাববেন, তার জন্য দেশমাতৃকাকে বা দেশ পিতাকে ডাকার স্লোগানটা বদলে যাবে বা আমি একটা স্লোগানকে পরিত্যক্ত ঘোষণা করব কেন? কিসের দায়? ভোটের দায় আছে কি? বন্দে মাতরমটা বলতে আজকের কমিউনিস্টদের বুকে বাজে, কিন্তু এই বন্দে মাতরমটা বলবার জন্য চাবুক খেতে খেতে কংগ্রেস করতে করতে যারা কমিউনিস্ট পার্টির দ্বৈত মেম্বারশিপ ডুয়েল মেম্বারশিপ রক্ষা করে গেছেন, তাদের তো কারো কোনো দিন বুকে বাজেনি। সূর্য সেন, মাস্টার সূর্য সেন, গণেশ ঘোষ শুধু ইনকিলাব জিন্দাবাদ বলে বড় হয়েছিলেন। উত্তর দেবেন প্লিজ। দেখুন আমি একটা বিষয় বলি আপনাকে, আপনি বন্দে মাতরম এবং ইনকিলাব জিন্দাবাদের মধ্যে একটা সূক্ষ্মভাবে ইস্যু তৈরি করলেন, এ কথা ঠিক, স্বাধীনতার পর আমাদের নেতারা বন্দে মাতরমটা সাধারণত বলে না সচরাচর আমাদের পলিটিক্যাল মিটিংয়ে, কিন্তু বন্দে মাতরম স্লোগানের ক্ষেত্রে আমাদের কোনো বিষয় নেই তো, হ্যাঁ বলতে দেওয়া হয় না, সে তো খুব সুন্দরভাবে বিমলদা বলবার সময় বলে, এক মিনিট এক মিনিট, বিমলদা সুন্দরভাবে বলে দিল যে এই আলোচনার আগে বা পরে আপনি সারা গোটা রাজ্য জুড়ে শুনবেন যে বামপন্থীরা এখানে কোনোদিন জাতীয় পতাকাই তোলেনি। প্রতি বছর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র বর্তমান মুখ্যমন্ত্রী 15 আগস্ট তাহলে পশ্চিমবঙ্গ সরকার জাতীয় পতাকা তুলতো না, তাহলে আগেই রাষ্ট্রপতি শাসন সিপিআই দপ্তরে সিপিএম দপ্তরে সিপিআই দপ্তরে একদম উত্তর একদম উত্তর একদম উত্তর আরএসএস এর আমি একটা কথা বলি, একটা কথা বলে 30 সেকেন্ড কনস্পিরেসি অফ ডিনায়াল, অস্বীকার করার কনস্পিরেসি, একটু আগে যেটা বললেন
ইয়া আজাদি ঝুটা হ্যায়, এটা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে স্লোগান। আপনি কৌস্তবদা সৈকতদা নিজেরা ঠিক করুন, ভিটি রণদ্বীপে কাটছিলেন। ঘি পড়ে গেছে, ঘি কোথায় পড়েছে না ডালে পড়েছে? রণদ্বীপে কোথায় গেছিলেন? রণদ্বীপে পার্টি থেকে বহিষ্কার হয়ে কোথায় গেছিলেন? আপনারা দুজনে ঠিক করে নিন, সিপিআই না সিপিএম দায় নেবেন। আপনারা বাসব পুনাইয়া থিসিস পড়েছেন? বাসব পুনাইয়া থিসিস স্ট্যালিনের সঙ্গে দেখা করার পরে এসে বাসব পুনাইয়া লিখেছিলেন। বাসব পুনাইয়া থিসিস পড়ুন, পড়ে তারপরে বলুন যে দেশের সম্পর্কে, এই দেশের অখণ্ডতার কথা বলছেন, তার সম্বন্ধে আপনাদের নেতারা কি বিশ্লেষণ করেছিলেন স্বাধীনতা সংগ্রামের আগে নয়, স্বাধীনতা সংগ্রামের পরে। শোনেন, আমরা বারবার বলছি রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি, অর্থনৈতিক স্বাধীনতা পাইনি। রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি, অর্থনৈতিক স্বাধীনতা পাইনি। এই অর্থনৈতিক স্বাধীনতা বিশ্বের কোন কমিউনিস্ট দেশে পেয়েছে বলুন তো? হ্যালো, কোন দেশটা? এটা খায় না মাখে অর্থনৈতিক স্বাধীনতা। গরুর দুধে অল্প সোনা হলেও পাওয়া যায়, কিন্তু কমিউনিস্টদের মধ্যে জাতীয়তাবাদ পাওয়া যায়। আমি এটুকু বলতে পারি, এখন নন্দবাবু খুঁজে পাবেন না। আসলে বললাম না, গরুর দুধে সোনা যারা খোঁজে তারা কমিউনিস্টদের স্বাধীনতা সংগ্রামে কোনোদিন খুঁজে পাওয়ার কথাও না। কবার আন্দামান গেছে না? কার কাছে গল্প শুনেছেন? আমি 8.5 বছর ছিলাম, আমি আন্দামানে 8.5 বছর ছিলাম। গল্প আমাকে বলবেন না, দিলীপ ঘোষকে বলবেন না। যখন E=mc² লিখেছিল, আমি আন্দামান ঘুরে আসুন, দিলীপ ঘোষ 8.5 বছর ওখানে কালা পানিতে কাটিয়েছে। সত্যি একটা অদ্ভুত দেশ। দেখুন, আমি ভারত ভাগ্য বিধাতার কথা হচ্ছিল, আমি ওই বিধাতা পুরুষের কথা বলছি না, কিন্তু এদেশের ঐতিহ্যের মধ্যে একটা উপনিষদ আছে যার নাম প্রশ্ন উপনিষদ। না এদিকের প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন, না আপনাদের প্রশ্নের উত্তর এরা পেয়েছেন, মানে এটা পাওয়া সম্ভব নয়, তাই জন্যই দেশটার নাম ভারতবর্ষ। আর এই প্রশ্নের উত্তর নিজের মতো করে লিখে দেওয়ার প্রবণতাও কারণ নেই যে তার সবথেকে বড় প্রমাণ। আমার ধারণা আজকের এই এত বড় ডিবেটটারও সবথেকে বড় ক্যাপচার মোমেন্ট হয়ে থাকবে কোনটা যেন, ময়ূক নিশ্চিতভাবে সবাই দেখেছেন, তবু আমরা আবার একবার দেখাবো। কৌস্তব বলতে উঠছেন ওখানে, দিলীপ ঘোষ এখান থেকে বলছেন মাইকটা একটু নামিয়ে দিন, স্পষ্ট শোনা যাবে না। এই ভারতবর্ষের মেজাজটা হচ্ছে এইটা, যেখানে জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক হলেও প্রবল প্রতিপক্ষ দুজন, একজন চান অপরজনের মতটা আর কথাটা শোনা যাক, কথা হোক। একদম, অনেক অনেক ধন্যবাদ যারা আজকে কথা হোক দেখলেন, কথা চলবে এবং চোখে চোখ রেখেই আমরা এই কথা চালাবো। ধন্যবাদ।